আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি ওবারাকাতুহ। একটা কথা বলি ভাইয়া, জাস্ট মাইন্ড করবেন না। আপনি একটা জিনিস দেখেন যে আমাদের ধর্মগ্রন্থে যেসব জিনিসগুলো বলছে, আমি কোনোটা মানে খারাপ বেনিফিট আমি দেখি নাই। ঠিক আছে, আমার একজন মানে ব্যক্তিগত ভাবে, আই এম নট আচ্ছা মানে ধর্ম অনুসারে বলবো, একটা খারাপ। যেমন আমাদের ধর্মে বলছে তোমরা জিনা করো না, জিনা করা হারাম। ভাই, আসলে আপনি কি জিনা করা জানেন যে হারাম, ইসলামে ইসলামে দাসীর সাথে সেক্স করা যে হালাল, এটা কি আপনি জানেন ভাই? দাসীর সাথে সেক্স করা হালাল সেটা কিন্তু সেই ক্ষেত্রে না। সেটা হচ্ছে কোন ক্ষেত্রে? যদি আপনি যদি আপনি আপনার দাসীকে বলেন যে তুমি কি বিবাহগত ইচ্ছুক কিনা, বা যদি আপনি সে ইচ্ছুক না 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 হয়, সে আপনার না সাথে না না ইচ্ছুক হয়, তখন আপনি না না করতে পারেন। আদারওয়াইজ না 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 আদারওয়াইজ বিবাহ এখন না করে, তাহলে বিবাহ না করে, বিবাহ না করে দাসীর সাথে আপনি, কৃত দাসীর সাথে আপনি সেক্স করতে পারেন। বিবাহ না করে, আপনাকে আবারও বলছি, বিবাহ না করে আপনি ক্রীতদাসের সাথে সেক্স করতে পারেন। হযরত মুহাম্মদের ক্রীতদাসী ছিল, উপহার পাওয়ার সূত্রে ক্রীতদাসী ছিল মারিয়া কিপ্তিয়া, তার সাথে হযরত মুহাম্মদ নিয়মিত সেক্স করত এবং তাদের একটা পুত্র সন্তান হয়েছিল, তার নাম ইব্রাহিম। আপনি আমাকে চ্যালেঞ্জ করতে চাইলে আমি আপনাকে স্বাগত জানাবো। আমি আপনাকে এখন একটা একটা করে এভিডেন্স গুলো দিব, হাদিস গুলা না দিব, না, আমার আমার মানে এভিডেন্সের প্রয়োজন নাই, রেফারেন্স আমার গুলা দিব। এভিডেন্সের প্রয়োজন নাই। ঠিক আছে, আমি আপনি কোরআনের যেটা সূরা থেকে বলছেন, আপনাকে দেখাবো, আমার কথা শুনুন কোরআনের সূরা থেকে ভাইয়া, আপনাকে আমি আমার কথা দেখাবো। শুনুন। না না, আপনি আপনার একটু একটু সবাই বলে, এই যে আমি একটা সবাই একটু 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 শেষ, এই যে এই আলোচনাটা একটু শেষ করে নিই, যে জি আপনি বলছেন যে ইসলামের ভিতরে আপনি এমন কিছু দেখেন নাই যেটা হচ্ছে খারাপ। আপনার কাছে কি ভাই, আপনি একজনকে যুদ্ধ করে হারিয়েছেন, তা সেই লোকটাকে হত্যা করে তার স্ত্রী এবং কন্যাকে তুলে নিয়ে এসেছেন বাসায় এবং তাদের সাথে আপনি সেক্স করতেছেন, এটা কি আপনার কাছে কোন দৃষ্টিতে এই কাজটাকে আপনার ভালো কাজ এটা বলে মনে সম্পূর্ণ হচ্ছে? ভুল ধারণা ভাইয়া, এটা আমি সম্পূর্ণ আপনাকে ভুল। চ্যালেঞ্জ করছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ইসলামে গনিমতের মাল হিসেবে নারীদেরকে ভোগ করা, নারীদের সাথে সেক্স করা বিষয়ে অসংখ্য হাদিস আছে, মুহাম্মদের সরাসরি নির্দেশ আছে, আল্লাহ পাকের সরাসরি নির্দেশ আছে যে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করতে হবে, সেক্স করো তোমরা, এবং নবী এটা মুহাম্মদ এটা নিজে। ভুল, এটা ভুল ভাইয়া, আমি আপনাকে এটা চ্যালেঞ্জ ভুল করছি এবং আপনাকে না শুধু, যে আপনি পৃথিবীর সমস্ত, আপনার আপনি একটু শেষ করি ভাই, আপনি একটু শেষ করি দেখেন, ভাই, ভাই একটু শেষ করি জি ভাই, বলেন আমাকে বলেন শেষ করতে দেন। জি বলেন বলেন পৃথিবীর বলেন সমস্ত ইসলামিক স্কলারকে আমি চ্যালেঞ্জ করলাম, আমাকে যদি এই কথাটা ভুল প্রমাণ করতে পারে তাহলে আমি লাইভে আসা বন্ধ করে দিব, আর জি, কখনো কোন লাইভে আসবো কথাটা না। যে 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 মানে ইসলামে আমাদের নবী গনিমতের যে মাল যুদ্ধে হিসেবে, যে, হ্যাঁ ইসলামে হ্যাঁ গনিমতের মাল হিসেবে, এখন আপনাকে আমি রেফারেন্স গুলো একটু দেখাবো ভাই, আপনি একটু আমাকে ধৈর্য ধরে আমাকে একটু সময় দেন, তাহলে আমি আপনাকে সুন্দর করে একটা একটা করে রেফারেন্স দেখাবো, একটু আমাকে দিতে হবে, ঠিক আছে? ইসলামে আপনি যখন যুদ্ধে পরাজিত করবেন শত্রু সৈন্যদেরকে, তাদের স্ত্রী পুত্রদেরকে আপনি গনিমতের মাল হিসেবে, তাই সেই সমস্ত মেয়েদের সাথে আপনি সেক্স করতে পারেন, এইটা শুধু আপনাকে না, পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই কথাকে ভুল প্রমাণ করতে পারলে লাইভ আসা ছেড়ে দিব, সরাসরি চ্যালেঞ্জ করলাম আপনাকে। এখন আমি আপনাকে রেফারেন্স গুলো দেখাবো, একটু একটু দেখেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি হয়তো বা আমি হয়তো বা সুরা আল মাআরিজ আয়াত নম্বর 29-30, একটা একটা করে দেখাবো, আপনি উত্তেজিত হন না, আমি আপনাকে একটা একটা করে সিরিয়াল ওয়াইজ দেখাবো, ঠিক আছে? এটা দেখি আপনি মানে হুট করে বইলা বসেন নাই তো, এখানে তো এটা সূরা আল মাআরিজ আয়াত 29-30, যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না, মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। সূরা আল আহজাব আয়াত 50, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মহারানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন, করায়ত্ত করে দেন, ঠিক আছে? এখন আমি আপনাকে ইবনে কাসিরের তাফসির সুরানিসা 24 নম্বর আয়াতে, তাফসির জালালাইন থেকে আগে পড়ে শোনাই, সুরানিসার 24 নম্বর আয়াত, তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে, যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সাথে ইস্তেব্রায়ে রেহেমের পূর্বস্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরমে বিদ্যমান থাকে না কেন, আল্লাহ তাআলা এ বিধানটি তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, এটা হচ্ছে তাফসিরে জালালাইন সুরানিসার আয়াত নম্বর 24। এখন আপনি পড়বেন তাফসিরে জালালাইনের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 797, এখানে কি বলা আছে পড়েন, তবে কোন নারী যদি মালিকানাধীন দাসী হয়ে থাকে তাহলে এই বিধান নয়, মুসলমানরা যদি দারুল হরবের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে নিয়ে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যায়। এখন এ নারী ইহুদি খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে, আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে কোনো সাহাবিকে, কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে, কিন্তু এই বিবাহ ও ভোগ করা এক হায়েজ আসার পরে কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পরে জায়েজ হবে।
একটা একটা করে দেখাচ্ছি ভাই, এত অস্থির হয় না আপনাকে ভাই আজকে? এখানে কিন্তু বলছে কিন্তু যে কোন দাসীর যদি কোন মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়, না না, তালাকপ্রাপ্ত না, আপনি আবার আবার মিথ্যা বলছেন বা ভুল বলছেন। এখানে বলা হচ্ছে যে যদি আপনার করায়ত্ত হয় তাহলে সেই পূর্ব বিয়েটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? আগে যে বিয়েটা ছিল সেই বিয়েটা বাতিল হয়ে যাবে। আপনি হয়তো ভুল করেছেন বা আপনি হয়তো দোষ ঢাকার জন্য উল্টাপাল্টা বলছেন, আপনাকে না দোষ মিথ্যা থাকবো খাচ্ছি। কেন, দোষ থাকবো কেন ভাই, তাফসিরে দোষ ইবনে থাকবো কেন? কাসির, তাফসিরে ইবনে কাসির খণ্ড নম্বর 4567 পৃষ্ঠা 343, এখানে আপনি পাবেন। তবে হ্যাঁ, কাফিরদের যেসব স্ত্রী যুদ্ধক্ষেত্রে বন্দিনী হয় তোমাদের অধিকারে আসবে, এক ঋতুকাল অতিক্রান্ত হওয়ার পর তারা তোমাদের জন্য বৈধ হবে এবং তাদের সাথে মিলিত হওয়াকে বৈধ করা হয়। এখন আপনাকে আমি হাদিসে নিয়ে যাব, ঠিক আছে? এটা হচ্ছে সুনানুন নাসাই শরীফ, হজরত মোহাম্মদ যে নিজে দাসীর সাথে সেক্স করতো সেটার হাদিসটা, সুনানুন নাসাই শরীফের সহি হাদিস 3961 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন, এটা আয়েশা এবং হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন সূরা তাহরিমের 1 নম্বর আয়াত, হে নবী, আপনার জন্য যা হালাল করেছি তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন, ঠিক আছে? তারপরে আপনাকে আমি দেখাচ্ছি সূরা আনফালের 69 নম্বর আয়াত, সুতরাং তোমরা গনিমত লাভ করেছো তা বৈধ উত্তম বলে ভোগ করো এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আচ্ছা, এখন আপনাকে আমি দেখাচ্ছি যে সরাসরি সহি হাদিসে যুদ্ধবন্দী নারীদের সাথে কিভাবে সেক্স করতে হবে সেটা কিভাবে বর্ণনা করা আছে। এটা আপনি পাবেন সহি মুসলিমের পৃষ্ঠা নম্বর 107, হাদিস নম্বর হচ্ছে 3472, আপনি পাবেন সহি মুসলিমের খণ্ড 5 107 নম্বর পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত, হুনায়নের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন, তারা শত্রুর মুখোমুখি হলো এবং শত্রুর সাথে লড়াই করে বিজয় হলো, কিছু লোক তাদের হাতে বন্দী হলো, বন্দিনীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু সাহাবা তাদের বন্দী স্ত্রী লোকদের সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল, তাই মহান ও সর্বশক্তিমান আল্লাহ এই বিষয়ে আয়াত নাজিল করলেন, বিবাহিত স্ত্রী লোক তোমাদের জন্য হারাম, তবে তোমরা যাদের অধিকারী হয়েছো কৃতদাসী ইদ্দত পূরণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল। এর মানে হচ্ছে ওই সমস্ত নারী আসলে তোমাদের জন্য হালাল। তারপরে হাদিস হচ্ছে গিয়ে ভাই, না ভাইয়া ভাই, একটু এটা অপেক্ষা সমস্ত করেন ভাই, নারী, একটু অপেক্ষা করেন ভাই, সহি মুসলিম হাদিস পৃষ্ঠা নম্বর 77, হাদিস নম্বর হচ্ছে 3408 নম্বর হাদিস, এটা আপনি পাবেন সহি মুসলিমের 5 নম্বর খন্ডে 77 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, এখানে হাদিসে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুসাইলিকার যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম, আমরা দীর্ঘদিন স্ত্রী সহচর্য থেকে বঞ্চিত ছিলাম, আমরা এসব বন্দী মেয়েদের বিনিময়ে তাদের আত্মীয় পরিজনদের নিকট থেকে অর্থ সম্পদ গ্রহণ করতে আকাঙ্ক্ষী ছিলাম, তাই আমরা এসব স্ত্রী লোকদের সাথে মিলিত হয়ে আজল করতে মনস্থ করলাম যাতে তারা গর্ভবতী না হয়। তারপরে তারা এটা নিয়ে হযরত মুহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হযরত মুহাম্মদ বললেন, তোমরা যদি এরূপ না করো তাতে কিছু যায় আসে না, কিয়ামতের পর্যন্ত যতগুলো প্রাণীর সৃষ্টি হওয়ার সিদ্ধান্ত আল্লাহ করে রেখেছেন তার সৃষ্টি হবেই। তার মানে এখানে আবার আজলের টিকা দেয়া আছে, আজল হলো স্বামী স্ত্রীর মিলনের চরম মুহূর্তে পুরুষাঙ্গ বের করে নিয়ে স্ত্রী অঙ্গের বাইরে বীর্যপাত করা, দাসীর সাথে এই আজল করাটা হচ্ছে গিয়ে আজল আপনি করতে পারেন দাসীর অনুমতি ছাড়াই, তবে স্ত্রীর সাথে করতে হলে, আজল করতে হলে স্ত্রীর অনুমতি নিতে হবে। তারপরে দেখেন সহিহ মুসলিম হাদিস 3410 নম্বর, স্ত্রী লোক লাভ করলাম আমরা তার সাথে আজল করতে চাইলাম, মহানবী বললেন যে হ্যাঁ তোমরা আজল করতে পারো। তারপর আপনি সব সমস্ত হাদিস গুলো আপনি রিচেক করে দেখবেন ভাই, আমি একটা হাদিস যদি ভুল বলে থাকি আপনি রিচেক করে আমাকে জানাবেন যে হাদিসে কোনো আমি ভুল বলেছি কিনা। কৃতদাসী আছে, এই যে দেখেন 3414 নম্বর হাদিসে বলা হচ্ছে কোন এক ব্যক্তির কৃতদাসী আছে সে তার সাথে মিলিত হয় কিন্তু সে গর্ভবতী হোক তা সে পছন্দ করে না, তখন মোহাম্মদ তাকে আজল করতে পরামর্শ দিলেন, কৃতদাসীর সাথে সেক্স করতেছিল তখন আজল করতে পরামর্শ দিলেন নবী মোহাম্মদ, আপনার নবী মোহাম্মদ, ঠিক আছে? এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমার একটি কৃতদাসী আছে আমি তার সাথে মিলিত হই তবে সে গর্ভবতী হোক তা পছন্দ করি না, তারপরে হযরত মুহাম্মদ তাকে আজল করতে পরামর্শ দেন, ঠিক আছে? তারপরে আপনি দেখেন এই যে সহি বুখারী হাদিসে পরিষ্কার ভাবে আজল করার ইয়াটা বলা আছে, আজল হলো স্ত্রী সঙ্গমকালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী যোনি থেকে পুরুষাঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো। ইমাম আবু হানিফার মতে বাদীর সাথে তার অনুমতি ব্যতি রেখেই এ কাজ জায়েজ, তবে আজাদ স্ত্রীর সাথে এ কাজ করতে হলে তার অনুমতি লাগবে, অনুমতি ব্যতীত বৈধ নয়। আজাদ স্ত্রী হলে আপনার আজল করতে হলে অনুমতি লাগবে, কিন্তু দাসীর সাথে, কিন্তু দাসীর সাথে বা যুদ্ধবন্দী নারীর সাথে করতে হলে তার অনুমতি লাগবে না, আপনি অনুমতি ছাড়াই তার সাথে আজল করতে পারেন। তারপর আপনি দেখেন এটা হচ্ছে গিয়ে সহিহ বুখারী খন্ড 4 পৃষ্ঠা নম্বর 89, হাদিস নম্বর হচ্ছে 2088, এখানে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি একদা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বন্দী দাসীর সাথে সঙ্গত হই কিন্তু আমরা তাদের বিক্রয় মূল্য হাসিল করতে চাই, এমন অবস্থায় আজল,
সম্পর্কে আপনি কি বলেন? তিনি বলেন, আরে তোমরা এ কি এরূপ করে থাকো, তোমরা যদি তা আজল না করো তাতে তোমাদের কোনো ক্ষতি নেই, কারণ আল্লাহ তাআলা যে সন্তান জন্ম হওয়ার ফয়সালা করে রেখেছেন তা অবশ্যই জন্মগ্রহণ করবে, মানে আজল করতে কোনো ক্ষতি নেই। উনি হযরত মুহাম্মদ বলেন, হ্যাঁ তোমরা আজল করতে পারো। এমন কি হযরত মুহাম্মদ নিজের জামাতা আলীকে নিজের জামাতা আলীকে যুদ্ধবন্দী নারী দিয়েছিল সেক্স করার জন্য, নিজের জামাতা আলীকে যুদ্ধবন্দী দিয়েছিল সেক্স করার জন্য। আপনি দেখেন ভাই এসব হাদিসের বই কে লিখছে এটা? এগুলো ভাই সহি বুখারি সহি মুসলিম হাদিস। আপনি কি মানে আপনি আপনার ভাই মাথা ঠিক আছে ভাই? সহি বুখারি হাদিস সহি মুসলিম হাদিস ভাই, বুখারি হাদিস আর মুসলিম হাদিস কে লিখছে এটা আপনি জিজ্ঞেস করলেন? আমি আমি মানে হতবাক হয়ে গেলাম। আপনি কি ভাই? না না, সহি বুখারিতে আমি এরকম এরকম হাদিস পাই নাই ভাই। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম পৃথিবীর সমস্ত মুসলিম স্কলারকে চ্যালেঞ্জ করলাম, যদি আমি একটা হাদিস ভুল বলে থাকি, একটা রেফারেন্স ভুল বলে থাকি, লাইভে আসবো না, সরাসরি চ্যালেঞ্জ। এখন মানে এমন চ্যালেঞ্জ, এমন চ্যালেঞ্জ কিন্তু আপনি সহজে পাবেন না ভাই, এমন চ্যালেঞ্জ কিন্তু আপনি ভাই সহজে পাবেন না। আপনার উচিত এই চ্যালেঞ্জটা গ্রহণ করা এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলারদের নিয়ে আসেন, গনিমতের মাল হিসেবে মেয়েদের সাথে সেক্স করা ইসলামের শতভাগ জায়েজ হালাল, আল্লাহ এবং নবী এটা জায়েজ করে দিয়েছেন, হাদিসে পরিষ্কার সহি হাদিসে পরিষ্কার বর্ণনা করা আছে, চার খলিফ চার ইমাম চারজন ইমাম চার মাজহাবের চারজন ইমামের এই বিষয়ে বক্তব্য আছে, সুনানে আবু দাউদ সহি মুসলিম সহি বুখারিতে পরিষ্কার বর্ণনা করা আছে, যুদ্ধবন্দী নারীদের যাদেরকে আপনি ধরে নিয়ে আসবেন, যাদের পিতা এবং যাদের স্বামী যাদের ভাইকে আপনারা আপনারা হত্যা করে মেয়েদেরকে তুলে নিয়ে আসবেন যুদ্ধবন্দী নারী হিসেবে, তাদের সাথে সেক্স করা ইসলামে শতভাগ জায়েজ একদম হালাল, এটা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি তো বললাম আমি লাইভ করা ছেড়ে দিলাম। আচ্ছা এটা কি শুধু মুসলিম ধর্মে ভাইয়া? আপনি কি শুধু মুসলিম ধর্মে পাইছেন এটা? খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান ধর্মে ওল্ড টেস্টামেন্টে আছে, খ্রিস্টান ধর্মে ওল্ড টেস্টামেন্টও আছে, হিন্দু ধর্মে, হিন্দু ধর্মে আসলে সেইভাবে স্পেসিফিকলি বলা নাই, তবে এটা এমনিতেই করতো আমার। সত্যটা জানা দরকার, আমি যাবো, আপনি চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন, ধরেন মানে চোরে ধরা পড়ছে, হ্যাঁ তখন চোরে বলতেছে আরে কলিমুদ্দিনও চুরি করে, রহিমুদ্দিনও চুরি করে, সগির আলীও চুরি করে, সবাই তো চুরি করে, তাহলে আমি কি দোষ করছি? কিন্তু তাদের তো তার চুরি করার দোষটা, চুরি চোর বলতেছেন আপনি, আপনি শুধু রহিমকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, রহিম চোর, রহিম চোর, রহিম চোর, আমার কথা হচ্ছে তো সবাই চোর, আপনি তো ইকুয়াল বলবেন, সবাই চোর, সবাই হনেস্ট, সবাই চোর, অবশ্যই আপনার মতো সবাই চোর, যারা যারা মানবিক মানুষ, যারা মানবিক মানুষ, আমি আপনাকে যেটা বলছি, যারা মানবিক মানুষ তারা কখনো যুদ্ধবন্দী নারীদের সাথে এইভাবে সেক্স করবে না বা সেক্স করার জন্য অনুমতি দিবে না। যুদ্ধবন্দী নারীরা হচ্ছে একটা এমন একটা পরিস্থিতিতে থাকেন যাদের সাথে কোন ধরনের, এইগুলো করা তো ভয়ঙ্কর ক্রাইম, এগুলো তো যুদ্ধাপরাধ, ঠিক আছে। 71 সালে আমাদের দেশের অসংখ্য নারীর উপরে নির্যাতন চলেছে, আপনি নিশ্চয়ই জানেন যে 71 সালে লক্ষ লক্ষ নারীকে পাকিস্তানি সেনাবাহিনী শর্ষিনার পীর সাহেব তখন ফতোয়া দিয়েছিল যে বাঙালি নারীরা হচ্ছে গনিমতের মাল এবং ইসলামে গনিমতের মাল ভোগ করা সম্পূর্ণ জায়েজ, এই ফতোয়ার ভিত্তিতে পাকিস্তানের আর্মি এবং রাজাকার আলবদর বাহিনী বাঙালি নারীদেরকে রেপ করেছিল, ঠিক আছে। এই কারণ হচ্ছে ইসলামে এটা সরাসরি নির্দেশ দেওয়া আছে, গনিমতের মাল হিসেবে ভোগ করতে পারেন মেয়েদেরকে, ঠিক আছে। এখন ইসলামকে এটা অপপ্রচার করছে ভাই, না না এটা তো মোহাম্মদ করেছে, মোহাম্মদই এই কাজ করেছে, আপনি কি বলেন? মোহাম্মদ অপপ্রচার করেছে, মোহাম্মদের সহিহ হাদিস আছে, মোহাম্মদের সহিহ হাদিস আছে ভাই, সহিহ হাদিস আপনাকে আপনাকে আমি যে হাদিস গুলা বলেছি একটা ভুল প্রমাণ করতে পারি কিনা, এবং ইসলামে গনিম আপনি এখনই ইসলাম কিউ এ ডট ইনফো এই ওয়েবসাইটে ঢুকে, সৌদি আরব থেকে এই ওয়েবসাইট চালানো হয়, ঠিক আছে, এই ওয়েবসাইটে ঢুকে গিয়ে জিজ্ঞেস করেন না, বাংলায় গিয়ে লেখেন না, আপনাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান আপনাকে আমি একজন ইসলামিক স্কলারের মানে ইয়েই দেখাচ্ছি আপনাকে, জাকির নায়কের ভিডিও দেখা, জাকির নায়কের ভিডিও দেখাইলে তো আপনি বিশ্বাস করবেন নাকি? জাকির নায়ক তো আপনার নবী নাকি, নবীর কাছাকাছি, তাই না? না এটা ভুল বলেন ভাই, এটা কিন্তু তাহলে আপনি কিন্তু, আমি কিন্তু ধর্ম নিয়ে কোনো, আচ্ছা দেখেন আপনি, দেখেন আপনি এটা হচ্ছে শায়খ আইনুল হুদার বয়ান, ঠিক আছে, শায়খ আইনুল হুদার বয়ান, আপনি নিজে দেখেন, আপনাকে তো আমি আর কি বলবো। এই দেখুন বাব ফি ওয়াত্ই সাবায়া, বন্দি দাসীদের সাথে সঙ্গম করা, হাদিস নাম্বার 2155, এখানে অনুবাদটা আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন,
তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন। কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান দেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কতিপয় সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এ প্রসঙ্গে আল্লাহ এই আয়াতটি অবতীর্ণ করলেন, যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত। অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদ্দত কাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ। এই হচ্ছে হাদিসটা। যুদ্ধে বিজয়ী হওয়ার পরে মহিলারা বন্দিনী হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং দাসী হিসাবে বিভিন্ন সাহাবীদের ঘরে তাদেরকে দেওয়া হয়েছে, যাতে তাদের রক্ষণাবেক্ষণ হয়, তাদের যে প্রয়োজন আছে প্রয়োজন সেখানে তারা পায়, প্রয়োজন যা আছে। এখন প্রশ্ন হলো, এই দাসীদের সাথে কোন ধরনের ব্যবহার করা হবে যাতে করে কোনোভাবে অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠতে না পারে? এই কারণে বৈধ করে দেওয়া হলো, ইদ্দত পুরা হওয়ার পরে তাদের সাথে স্ত্রীদের মতো ব্যবহার করা যাবে এবং তারা আজাদ হওয়ার পথ খুলবে যদি তাদের বাচ্চা হয়ে যায়। তো এখানে হাদিসটা হলো, তাদের আমিরা জিন্দা ছিল এই কারণে সাহাবায়ে কেরাম গুনাহ মনে করলেন, তখন এই আয়াত নাজিল হলো যে বন্দিনী হওয়ার পরে তাদের বিবাহ বাতিল হয়ে যায় এবং তারা যার অধিকারে আছে তার এই হক আছে, সে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে। কিন্তু ইদ্দত পুরা হওয়ার পরে, হ্যাঁ কথাটা বুঝছেন ভাইয়া, আমি হচ্ছে এবং এখানে যারা যারা আছে সবাই বুঝছে। হ্যাঁ, এবং আমি 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 আপনি কথাটা বুঝছেন কি 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 বলা হয়েছে ভাইয়া? ভাই আমি আমিও বুঝছি, সবাই বুঝছে। এখন আপনি যে তারাটা পেঁচাবেন, তারাটা পেঁচানোর আগে আপনি জাকির নায়কের বক্তব্যটা একটু শুনে নেন। There are many verses in the Quran which says that you can have sex with whom those are your wife and what your right hand possesses. Right hand possesses means they were the slaves, and at the time of the Prophet, the wars used to take place. And when wars used to take place, they were captives. When they were captives from both the side, the men and the women, they became slaves. Though if you analyze... Baba, sorry Baba. আপনি শুনেছেন? বুঝছেন ভাই, আপনি শুনেছেন কথাটা? বুঝছেন ভাই, আপনি কথাটা আপনি শুনেন ভাই না, কথাটা কিন্তু আপনি অন্যদিকে অন্যদিকে ঘুরাবেন না ভাইয়া। আমি আমি বলি আমি বলি কথাটা হচ্ছিল কি বলা হয়েছে, যখন নবীজি দেখতেছে যে একটা তাদেরকে যখন ধরে নিয়ে আসছে, যদি কোনো অপকর্ম না জড়িত হয় সেজন্য তাদেরকে বলা হয়েছে যে অপকর্ম না যেন হয়, এই কারণে অপকর্মের অনুমতি দিয়ে দিল, মানে অপকর্ম যেন না হয় সে কারণে অপকর্ম। আরে ভাইয়া আপনি কথাটা শুনবেন তো, মানে ধরেন আপনার সাথে আপনার বাসায় আপনার কাজের মেয়েটা আছে, এখন আপনি বাসায় একা আছেন, আপনার কাজের মেয়েটা একা আছে, আপনাদের ভিতরে যেন কোনো অপকর্ম না হয় এই কারণে আমি বললাম যাও তুমি তাহলে তুমি কাজের মেয়েটার সাথে সেক্স করো। এটা কি না ভাই, অপকর্ম ঠেকানোর উপায় হলো এভাবে বলতে পারেন? এটা কি ভাই ভাই না না এভাবে বলতে পারেন না ভাই, এটা কি অপকর্ম ঠেকানোর উপায় হলো নাকি অপকর্মটাকে লিগালাইজ করা হলো, বৈধতা দেয়া হলো? আপনি তো জিনিসটা বুঝতেছেন না, আপনি বুঝাও জিনিসটাকে না বুঝার ভাব। আমি এই বিষয়ে 12 বছর আগে একটা লেখা লিখেছি, সেই লেখাটার কোন উত্তর কোন ইসলামিক স্কলার অনলাইনে দিতে পারে নাই এবং অসংখ্য ইসলামিক আলেমের সাথে আমি তর্ক করেছি সরাসরি, আমার এই লেখাটার সামনে কেউ দাঁড়াতে পারে নাই। হ্যাঁ, এবং আমি পুরো পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারকে চ্যালেঞ্জ দিতে পারি, এটার সামনে কেউ দাঁড়াতে পারবে না যে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করা, বিবাহ ছাড়া সেক্স করা, যুদ্ধবন্দী নারীদের সাথে। আপনি একটু আগে বলেছেন এরকম কোন বিধান ইসলামে নাই, তখন যখন আমি আপনাকে রেফারেন্স অবশ্যই নাই, অবশ্যই নাই, আপনাকে আমি কি বলতেছি অবশ্যই নাই। ভাই আপনি কি মিথ্যা কথা বলবেন এখন? আমি আপনাকে হাদিসে না, আমি মিথ্যা কথা বলবো কেন ভাই? আমি আপনাকে সহি হাদিস থেকে সরাসরি দেখিয়েছি, আপনি কি এখন মিথ্যা কথা বলবেন? না মিথ্যা কথা বলবো, আপনি আমার কথাটা শুনবেন না শুনবেন? আপনি একটু বাসায় আপনার বাসায় যে সহি বুখারি এবং সহি মুসলিম হাদিস সুনান আবু দাউদ আছে একটু নিয়ে আসেন, আমি আপনাকে সরাসরি হাদিস নাম্বার বলবো, আপনি পৃষ্ঠা বের করে আপনি আমাকে পড়ে শোনাবেন। আনেন ভাই, যান আপনার মুখ থেকে আমি রেফারেন্স গুলো শুনি, আপনার মুখ থেকে আপনি বলেছেন যুদ্ধবন্দী নারীদের সাথে
আপনি বলেছেন যুদ্ধবন্দী নারী এবং দাসীদের সাথে সেক্স করার কোনো বিধান ইসলামে নাই, বিয়ে করে করতে হবে, এটা তো আপনার কথা। না না, যদি আমি সেভাবে বলি না, আমি বলছি সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে সেক্স করতে পারবে, এবং সে যদি তালাকপ্রাপ্ত হয়, তালাকপ্রাপ্ত হলে তার প্রথম মাসিক হওয়ার আগ পর্যন্ত তাকে তালাকপ্রাপ্ত কিভাবে হবে? আপনি আপনি যেই মহিলাদেরকে তুলে নিয়ে আসছেন, যে মহিলার স্বামীরা দারুল হরমে বস এখনো জীবিত আছে, তারা তালাক কিভাবে দিবে? দারুল হরম, আপনাকে আমি সহি হাদিস দেখিয়েছি সুনান আবু দাউদ থেকে, যে তাদের স্বামীরা দারুল হরমে এখনো জীবিত অবস্থায় আছে, এই কারণে সাহাবীরা তাদের সাথে যৌন সঙ্গম করতে সংকোচ বোধ করছিল। সহি হাদিস দেখানোর পরে আপনি এটা কিভাবে বলেন ভাই তালাক হয়ে গেছে? তালাক কিভাবে হইলো ভাই? ভাই ভাই কথা যে বলবেন, একটু তো লজিকে কথা বলতে হয় না? আমি আপনাকে সরাসরি হাদিসটা দেখিয়েছি, এরপরে আপনি কেন এই কথা বলতেছেন ভাই? তাদের তাদেরকে তো তুলে আনা হয়েছে, তাদের স্বামীরা এখনো দারুল হরমে জীবিত আছে, তাহলে কিভাবে তালাক হইলো তাদের সাথে? ভাই আপনি কি ভাই মিথ্যা কথাটা বলতে হলো তো একটু 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 ইয়া করে বলতে হবে না? মিথ্যা কথা না, না না ভাই মিথ্যা কথাটা বলতে হলো না, কথাটা যদি সম্পূর্ণ কথাটা হচ্ছে মিথ্যা কথা বলতে হলো একটু বুদ্ধি করে মিথ্যা কথা না বলা হয়। আমি আপনাকে সম্পূর্ণ হাদিসটা পড়ে শুনিয়েছি, আপনাকে আমি সম্পূর্ণ হাদিসটা পড়ে শুনিয়েছি, কোনো কথা থেকে আপনাকে যেটা বলছি ভাই, কথা থেকে যদি আপনি যেটা বলছি ভাই, মিথ্যা কথাটা বলতে হলো না, একটু বুদ্ধি খরচ করে বলতে হয়, কিন্তু আপনি এই এর আগ পর্যন্ত জানতেনই না। আপনাকে যখন আমি প্রথম বললাম যে দাসীদের সাথে সেক্স করাটা ইসলামে শতভাগ হালাল, তখন আপনি শুরুর দিকে অস্বীকার করতেছিলেন, আপনাকে সুরা বের করে দেখালাম, তারপরে আপনাকে হাদিস বের করে দেখালাম, আপনাকে তাফসির ইবনে কাসিরের তাফসির তাফসিরে জালালাইন বের করে দেখালাম, এখন আপনি একটু মানে কেমন কেমন যেন করে করে বলতেছেন হ্যাঁ ঠিক আছে তালাক হইলে তখন করা ঠিক আছে। ভাই আপনি যে মানে ইয়াটা করবেন, মানে বিরোধিতাটা করবেন, আপনার বিরোধিতাকে আমি সাপোর্ট করি, আপনি অবশ্যই বিরোধিতা করতে পারেন, কিন্তু ভাই আপনি যেই প্রসেসটা অ্যাপ্লাই করছেন না, এই প্রসেসটা ভাই সৎ প্রসেস না, হলো না, আপনি অসৎ পন্থায় মানে কথা বলতেছেন। না অসৎ পথে না, আমি আপনি আপনার আচরণে এবং কথায় আপনি কিন্তু ভাই আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি শুরুতে কিন্তু টোটালি অস্বীকার করতেছিলেন যে দাসীর সাথে সেক্স করে না, বিয়ে করে সেক্স করতে হবে, দাসীর সাথে সেক্স করে না না এটা না না বলতেছিলেন, কিন্তু যখনই আমি ক্রমান্বয়ে হাদিসগুলো দেখালাম এবং শায়খ আইনুল হুদার ভিডিও দেখালাম, জাকির নায়েকের ভিডিও দেখালাম, এরপরে এখন আপনি একটু একটু মানে বলতেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু তালাক হয়ে গেলে ইদ্দত পালনের পরে এরকম এরকম বলতেছেন, কিন্তু ভাই আপনি ভাই সততার পরিচয় দিচ্ছেন না, আপনি সৎভাবে একটু চিন্তা করে দেখেন আপনি নিজে সততার পরিচয় দিচ্ছেন কিনা, দেখবেন আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে আপনি সৎভাবে আলোচনা করেন, আপনার সাথে আমি আলোচনা করতে রাজি আছি, আপনার কথা আমি শুনতে রাজি আছি, কিন্তু আপনি যদি মানে মানে মন থেকে সৎ না হন তাহলে তো ভাই কথা মানে হুদাই মানে সময় নষ্ট হবে, আমাদের দুজনেরই সময় নষ্ট হবে, তাই না? না না, মন থেকে মন থেকে আছে বিদায়, আমি আপনার কাছে ফোন করছি ভাই, আপনার কাছ থেকে জানতে চাইছি, ঠিক আছে, আপনি শুধু যে আমি যে প্রশ্ন গেছি সেই প্রশ্ন থেকে আরেক প্রশ্ন চলে গেছে, আপনি আপনি বলেছিলেন ভাই ইসলামের ভিতরে আপনি এমন কোনো কিছু দেখেন নাই, ভাই আপনাকে ছোট একটা প্রশ্ন, হ্যাঁ অবশ্যই, কালকে যদি হিন্দুরা দেখি নাই, কালকে যদি হিন্দুরা আপনাকে খুন করে, আপনার বোনকে এবং আপনার মেয়েকে এবং আপনার স্ত্রীকে তুলে নিয়ে গনিমতের মাল নাম দিয়ে ভোগ করে, ভারতের হিন্দুরা ধরেন ভোগ না না কেন করবে, তাহলে তাহলে সেটা তো নর একটা লেখা আছে ইসলাম গনিমতের মাল এবং আমাদের মানবতা, এই লেখাটা ভাই আপনি একটু পড়ে নেন কষ্ট করে, এবং এখানে সমস্ত হাদিস সমস্ত বই পিডিএফ রেফারেন্স সমস্ত বই দেয়া আছে, এখানে বইগুলার লিঙ্কে ক্লিক করলে পুরো বই ডাউনলোড হয়ে যাবে ভাই, একটু নাম্বার গুলা মিলায় মিলায় আপনি নিজে চেক করে দেখবেন আমি যেগুলো দিচ্ছি সেগুলো সত্য কিনা, এবং নিজে চিন্তা করে দেখবেন, এবং আপনি যদি সৎভাবে আমার সাথে আলোচনা করেন আপনার সাথে আমি ঘন্টার পর ঘন্টা তর্ক করবো আলোচনা করবো, কিন্তু ভাই মানে আমি চাই যেন আমার সাথে সবাই সততার সাথে আলোচনাটা করে, কিন্তু আপনার কাছে এখন আমি বুঝতে পারতেছি যে আপনি হয়তো আগে বিষয়টা জানতেন না, হঠাৎ করে জানছেন, তো হঠাৎ করে জেনে আপনি একটু হকচকায় গেছেন, এই কারণে আপনি একটু চেষ্টা করতেছেন, কিন্তু আপনাকে আমি সময় দিতে চাই যে আপনি আরো ভালোভাবে জেনে ব্যাপারটা আরেকদিন আসেন আমার সাথে আলোচনা করতে, সেদিন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি তাহলে, ঠিক আছে? জি ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আজকের জন্য বিদায় নেই, আবার আরেকদিন কথা হবে আপনার সাথে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা আমিও তাহলে বিদায় নিচ্ছি আজকে, অনেকক্ষণ কথা বলে ফেললাম, আমার বউ এখন খেপে গেছে, যাই হোক ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইলো।